গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম টু আড্ডা টু ফোর সেভেন বাংলার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা যারা এখনও জয়েন করো জলদি জলদি জয়েন করে নাও প্লিজ সকলকে আমি ক্লাসটা দেখো শেয়ার করে দিয়েছি যারা এখনও জয়েন করনি তাদের জন্য টেলিগ্রাম যেটা চ্যানেল আমাদের আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি সেই টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি এই পারপাস বলি যারা ক্লার্কশিপের অ্যাসপিরেন্ট তোমরা এতক্ষণ নিশ্চয়ই সবাই জেনে গেছো যে ক্লার্কশিপের নোটিফিকেশন বেরিয়ে গেছে এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছো যে ক্লার্কশিপের নোটিফিকেশন বেরিয়ে গেছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু টেকনিক্যালি তিরিশ তারিখে তোমরা এডিট করতে পারবে বাট টেকনিক্যালি ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু উনত্রিশ তারিখ যারা যারা ডাব্লু বিসিএস এর প্রিপারেশন নিচ্ছ তারা তারা অবশ্যই করে ক্লার্কশিপের প্রিপারেশন নিও এই জন্য নিও কারণ ক্লার্কশিপ থেকে প্রমোশন খুব তাড়াতাড়ি হয় ক্লার্কশিপ থেকে প্রমোশন খুব তাড়াতাড়ি হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেক্রেটারিয়েটে পোস্টিং হয় মানে সেক্রেটারিয়েট মানে যেটা আমাদের নবান্ন এবং প্রমোশন স্কোপ ক্লার্কশিপে প্রচণ্ড বেশি থাকে কেমন তো সেই কথাটা মাথায় রেখে যারা যারা প্রিপারেশন নিতে চাও ক্লার্কশিপের প্রিপারেশন নিতে পারো আমাদের নতুন ব্যাচও চলে এসছে তো তার আগে বলে দিই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে যাও ডেসক্রিপশন বক্সে গেলেই এই অ্যাপটা তোমরা ইনস্টল করার জন্য লিংক পেয়ে যাবে আমার নাম দিয়ে পেয়ে যাবে জাস্ট ক্লিক করো ক্লিক করার পরে নিজেদের ইমেল আইডি অথবা নিজেদের ফোন নাম্বার দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে রেজিস্টার করে নাও রেজিস্টার করা থাকলে তোমরা পাবে কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি বেসিসে উইকলি অথবা মান্থলি হুম হয় আর কুইজ পাবে জব অ্যালার্টও ডেলি তোমরা এখান থেকে পেয়ে যাবে আর সাবজেক্ট ওয়াইজ কুইজও পাবে এখান থেকে যত সাবজেক্ট ওয়াইজ কুইজ তোমরা অ্যাটেম্প করবে তত জিততে পারবে কয়েন আমার কোড হচ্ছে ওয়াই থ্রি ব্যাচ যদি নিচ্ছ ডাবু বিসিএস হোক বা ক্লার্কশিপ এর হোক কোড ইউজ করো ওয়াই থ্রি ফাইভ নাইন তাহলে তোমরা হাইয়েস্ট অফ পেয়ে যাবে ক্লার্কশিপে তোমাদেরকে ইতিহাস রেডি করে দেবো আমি মডার্ন ইন্ডিয়া হিস্ট্রি আমরা পড়ব ডাব্লিউ বিসিএস এর প্রিলি পারপাস তোমাদের জন্য এটা আনা হয়েছে সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম চার্জের ব্যবস্থা এক্ষেত্রে করা হয়নি প্রতিটা স্যার ম্যাডামের থেকে ইংরাজি তো থেকে বেশি পেয়েছো কুড়িটার মতো ক্লাস পেয়েছো সায়েন্স বলো ইতিহাস বলো প্রত্যেকটার থেকে তোমরা দশটা দশটা করে ক্লাস পাচ্ছ ইতিহাসের ক্ষেত্রেও অ্যানশিয়েন্টে দশটা মিডিভেলে দশটা এবং আমার মডার্নে দশটা ক্লাস তাই তো তো এই সিরিজের নাম হচ্ছে টার্গেট ভিডিও টার্গেট ভিডিওর ক্লাসের আজকে আট নম্বর দিন টার্গেট ভিডিওর ক্লাসে আজকে আট নম্বর দিন যারা এখনও জয়েন নি জলদি জলদি জয়েন করো আমরা মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রির ওপরে এমসিকিউ করছি তাই তো চলো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেন কোন রাজনৈতিক ভালো এটা দেবার কারণ দেখ ডাব্লিউ এর যারা প্রিপারেশন করছিস না তারা অলরেডি ডেপতে পড়াশুনো করেছিস তোদের মানসিকতা সেই রকমই তৈরি হয়ে গেছে ডেপতে পড়াশুনো করার মতন এবার ক্লার্কশিপে দেখবি তার জন্য কাট কম যায় হুডেসাই এর কোশ্চেন অপেক্ষাকৃত কম্পারিটিভলি সোজা হয় হুডেসআইয়ের কোশ্চেন কম্পারিটিভলি সোজা হয় তাই জন্য কাট অফটা প্রচণ্ড হাই যায় বাট ক্লার্কশিপের পরীক্ষায় কাট দেখবি প্রচুর কম যায় বিয়াল্লিশ পার্সেন্ট তেতাল্লিশ পার্সেন্ট কাট যায় ইভেন আমি জেনারেল ক্যাটাগরির কথা বলছি অনেক সময় তো শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবে কাট অফ আটত্রিশ যায় বত্রিশ পার্সেন্ট যায় তার কারণ কি কোয়েশ্চেন টাফ হয় যে অঙ্ক আসে বা যে ইংরাজি আসে সেটা ডাব্লিউ বিসিএস ক্যাটাগরির আসে তো যারা ডাব্লিউ বিসিএস জন্য প্রিপারেশন নিচ্ছিস তাদের জন্য সত্যি দারুণ কিন্তু ক্লার্কশিপে বসা আর সব থেকে বড় কথা যেটা আমি বারবার বলছি ক্লার্কশিপে প্রমোশন স্কোপ অনেক বেশি থাকে ক্লার্কশিপে প্রমোশন স্কোপ অনেক বেশি থাকে সেটা মাথায় রাখিস যতীন দাস হবে এক্ষেত্রে আনসার না মিঠুন চৌষট্টি দিন নয় তেষট্টি দিন অনুশন করেন দিনে মারা যান সেই মিনিমাম সাতাশি যাবে অভিষেক মিনিমাম সাতাশি অষ্টআশি যাবে মানে এটা কেউ আটকাতে পারবে না এটা কেউ আটকাতে পারবে না মিনিমাম সাতাশি ধরে এগিয়ে চলাই ঠিকঠাক যে নব্বই এর মতন কাট অফ যাবে জেনারেল কাট অফ আমি বলছি হ্যাঁ জেনারেল সেটাই আমিও তাই বলছি অভিষেক জেনারেল কাট অফ মিনিমাম নব্বই ধরেই এগোনো উচিত

আন্ডার হুজ লিডারশিপ ওয়াজ দা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফাউন্ডেড ইন নাইনটিন থার্টি ফোর উনিশশো চৌত্রিশে যে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি ফাউন্ড হয় করছে আচার্য নরেন্দ্র বোস অ্যান্ড পি যোশী দেবার অভিষেক মুন সিংহ কারেক্ট সোমনাথ কারবাশিস্ট বাকিরা বাকিদের কি খবর হু আমলোইং ইন্ট্রোডিউস রয়ট সিস্টেম ইন মাদ্রাস लॉर्ड हेस्टिंग्स ना कि लॉर्ड वेलेसली ना कि थॉमस मंड्रो ना कि लॉर्ड कैनमेरा गुड आफ्टरनून अद्रिजा शाबाश थॉमस मांड्रो

না সকালবেলায় বৃষ্টি হলো এত সকালবেলায় এত বৃষ্টির পরে এখন রীতিমতন গরম লাগছে ঘাম হচ্ছে আর এই এদিকে আবার শুনেছিস চেন্নাইতে অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় ডাউনফল করেছে শুনেছিস তোরা ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশ চেন্নাই সবাই কার বিভৎস লেভেলে ঘূর্ণিঝড় ডাউনফল করেছে এখন তো বলা হচ্ছে কলকাতা আবহাওয়া দপ্তর থেকে আমাদের কলকাতাতেও নাকি হতে পারে বোঝাই যাচ্ছে না আবহাওয়ার কাল রাতেও হয়েছে ওয়েদার খুব খারাপ সত্যি তাই অভিষেক কোনো কিছু ঠিক নেই সকাল বেলায় জানিস আজকে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আমি ভাবছি আরে আমি অফিস যাবো কি করে ও মা এগারোটা সাড়ে এগারোটা বাজতে না আজতে মেঘ নর্মাল মেঘ থাকলেও সূর্য ওঠার তো নামগন্ধ নেই তো দেখলাম যে মেঘ বৃষ্টি কমে গেল এখন আবার রীতিমতন মেঘটা থাকার জন্যই মনে হয় গরম লাগছে রীতিমতন গরম লাগছে নবনীতা কারেক্ট নেক্সট হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ নর্থ অ্যান্ড সাউথ ব্লকস অফ দ্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট ইন দিল্লি হু ওয়াজ দ্য আর্কিটেক্ট অফ নর্থ অ্যান্ড সাউথ ব্লক অফ দ্য সেন্ট্রাল সেক্রেটারিয়েট ইন দিল্লি হ্যাঁ ওই রকমই পরিবেশ না রে দেবারুন দেখবি আর্থকয়ে খাওয়ার আগে এরকম একটা থমথমে পরিবেশ হয়ে থাকে কিন্তু দেখবি লক্ষ্য করে ঠিকই বলেছিস আমাদের মাঠে ধান পড়ে তাই মৃণাল ভুল মুনসিংহ সিংহ ভুল কারেক মিঠুন ভুল ববি কারেক লিজা ক্যারেক টমিত কারেক স্নিগ্ধা কারেক টনিমা ঠিক অভিষেক ঠিক শেখর ভুল রিয়া ম্যাম না ভুল দেবার্গো ঠিক সিয়ার সেভেন ঠিক মিঠুন নর্থ আর সাউথ ব্লক বলেছে লুটেন্স করে বেকারস নয় নর্থ অ্যান্ড সাউথ ব্লক বলেছে নর্থ অ্যান্ড সাউথ ব্লক এডওয়ার্ড লুটেন্স নর্থ অ্যান্ড সাউথ ব্লক এডওয়ার্ড লুটেন্স নয় সোমনাথ মন্ডল ভুল আমন ধান এখন তো আমনই ওঠার কথা না এর পরে তো আউস হবে গুড আফটারনুন শান্তনীল অনেকদিন পরে ক্লাসে দেখলাম প্রায় মাঝখানে দু তিন দিন তো ক্লাসে আমি দেখতেই পাইনি কি ব্যাপার সোমনাথ মন্ডল ঠিক করো বি হবে না নর্থ অ্যান্ড সাউথ ব্লক যেটা দিল্লির সেক্রেটারিয়েট যেটা লুটেন্স রাজীব কারেক্ট ইন্ডিয়া ওয়াজ পার্টিশান্ড অ্যাজ আ কনসিকুয়েন্স অফ দ্য ফর্মুলা কন্টেন্ট ইন্ড পার্টিশন মানে বলছে এই যে ভারতকে ভাগ করা হলো ইন্ডিয়া পার্টিশানড হলো মানে পাকিস্তানে ভাগ হলো বাংলাদেশে ভাগ হলো ব্রহ্মদেশ থেকে ভাগ হলো এই যে পার্টিশন হলো ভাগাভাগি হলো কোন ফর্মুলার আন্ডারে হলো কোন ফর্মুলার আন্ডারে হলো কোন প্ল্যান বা কোন ফর্মুলা বা কোন রুলস বা কোন রেগুলেশনের আন্ডারে আলটিমেটলি ভাগ হলো সবাই বলছে ডি বোধ বি অ্যান্ড সি তাই তো এটলির ডিসিশানও রাইট ছিল মানে এক্ষেত্রে দায়ী ছিল যে পার্টিশন হচ্ছে আলটিমেটলি ক্লিমেন্ট এটলি যিনি কিনা তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন তাই তো ক্লিমেন্ট এটলি যিনি কিনা তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উনি ডিক্লেয়ার করে দিলেন যে ভারত ভাগ হচ্ছে তো এটাও ঠিক আর জুন থার্ড প্ল্যান যেটাকে বলা হয় মাউন্ট ব্যাটেন প্ল্যান মাউন্ট ব্যাটেন কে ছিলেন তৎকালীন ভারতের ভাইসরায় অথবা গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ব্রিটিশ তৎকালীন ভারতের ভাইসরায় অফ ইন্ডিয়া অথবা গভর্নর জেনারেল অফ ব্রিটিশ ইন্ডিয়া মাউন্ট ব্যাটেন ছিলেন তাই না উনি একটা প্ল্যান দিলেন যে প্ল্যানের আন্ডারে আলটিমেটলি দেশের ভারতবর্ষের মধ্যে কতটা প্রশ্ন থাকছে আর কোন কোন জায়গাগুলোকে কাট আউট করা হচ্ছে কাট আউট করে পাকিস্তান হচ্ছে ব্রহ্মদেশ হচ্ছে তাইতো তো সেটাকে বলে জুন থার্ড প্ল্যান কেন তো জুন থার্ড প্ল্যান বলা হয় কারণ ব্যাটেন যে প্ল্যানটা দিয়েছিলেন সেটা জুন এর তিন তারিখে প্রস্তাবিত হয়েছিল তারিখে প্রস্তাবিত হয়েছিল তাই জন্য এটাকে জুন থার্ড থার্ড বা জুন প্ল্যান বলে অথবা মাউন্ট ব্যাটেন প্ল্যান বলে তো এক্ষেত্রে আনসার হবে বোধ বি এম সি ক্লিয়ার চলো নেক্সট দেখি কি বলছে ং দা ফলোয়া ফাউন্ডার অফ সোসাইটি কল্ড অভিনব ভারত অভিনব ভারতের কে ছিলেন এবং কত সালে এবং কোথায় কে ছিলেন কত সালে এবং কোথায় তিনটেই আন্সার করবে শোনা কারেক্ট কারেক্ট বারেক্ট অমিত কারেক্ট নন্দিতা কারেক্ট অভিষেক গীতা মিঠুন দেবার্ঘ মুন জাভেদ শ্রেয়া নবনীত রিয়া স্নিগ্ধা শান্তনীল রাজীব লিজা অনিমা স্নেহা সব্বাই কারেক্ট নেক্সট কোয়েশ্চেন আমার অভিনব ভারত কত সালে এটার আনসার তো তোরা সবাই ঠিক দিয়েছে সোমনা তো ঠিক বিনায়ক দামোদর সাভারকার নবনীতা ঠিক রমনা বাকিদের রকম সারা শব্দ পাওয়া যাচ্ছে না অভিনব ভারত কত সালে তৈরি হয় উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন আমার কি ছিল কোথায় নেক্সট কোয়েশ্চেন আমার ছিল কোথায় তৈরি হচ্ছে কোথায় তৈরি করলেন বিনায়ক দামোদর সাভারকার নাসিকে এই পারপাস একটা কথা মনে পড়লো নাসিক নামের অর্থ নাসিক কেন জানিস কেউ জানিস নাসিক এই নাসিক শব্দটা শুনে মনে পড়লো একটা মাইথোলজি মাইথোলজি অবশ্য হিন্দু মাইথোলজি যে নাসিক নামটা নাসিক কেন জানিস তোমনায় এনি আইডিয়া নাসিক কেন হঠাৎ করে নাসিক নাম হলো কেন রাজীব বলছে না ম্যাম সোমনা এনি আইডিয়া অভিষেকও বলছে না ম্যাম ঠিক আছে আমি বলে দেবো তাই তো কর সোমনা না ম্যাম নাসিক মানে না কি হ্যাঁ না হ্যাঁ 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 শেখর ঠিক যখন বলা হচ্ছে রামায়ণে না 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 সতীর বডি পার্ট না এই নাসিকের গল্পটা বলি আমরা বাংলায় রামায়ণের ইয়েস শেখর ঠিক রাম বাংলায় রাম মানে এবং সংস্কৃত ভাষায় নাকের ভালো শব্দ কি নাসিকা না আগে দেখবি বলতো না আগেকার দিনে ওরে বাবা কেউ নাক ডাকলে বলতো না ওর যা নাসিকা গর্জন বলতো না আগেকার দিনে দেখবি নাক ডাকলে কেউ বলতো বাড়ির বয়স্করা ওর যা নাসিকা গর্জন নাসিকা মানে হচ্ছে নাক আসলে রামায়ণে বলা হচ্ছে যখন সুর্পনাখা আর কি লক্ষণকে প্রপোজ প্রপোজ করতে এলো যখন লক্ষণকে প্রপোজ প্রপোজ করতে এলো তো লক্ষণ বললো যে ভাই তোকে তো আমার পছন্দ না এদিকে সুর্পনাখা বিয়ে করেই ছাড়বে তো তখন কি করা যাবে তখন ও যখন মানছেই না মানছেই না ওর নাক কেটে ওকে অপমান করে তাই না লক্ষণ তো বলা হয় যে জায়গাটায় পড়েছিল নাক কেটে যে জায়গায় সেই জায়গাটার নাম হল প্রথমে নাসিকা তারপরে হলো ওর থেকে নাসিক আগে নাসিকাই বলা হতো তারপরে সেখান থেকে নাম হলো নাসিক হ্যাঁ রাজীব হ্যাঁ তবে একটা জিনিস আমার খুব খারাপ লাগে মানে আমি তো একটু ফেমিনিস্ট অনেকেই তোরা যারা আমাকে চিনিস তারা জানিস আমি তো একটু ফেমিনিস্ট মেয়েদের কোথাও অপমান হলে আমার খুব খারাপ লাগে হ্যাঁ মেয়েরা যদি কোনো জায়গা থেকে বঞ্চিত হচ্ছে তাহলেও আমার খুব খারাপ লাগে তো ভাই সুরপনকা প্রপোজ করতে এসছে তুই বুঝিয়ে বলে দে যে না ভাই আমার বাড়িতে বউ আছে তো নাক কাটার কি দরকার ছিল তোর আলটিমেটলি একটা মেয়ের নাক কাটার কি দরকার ছিল ওর তোকে পছন্দ হয়েছে ও তোকে এসে বলছে যে আমার তোমাকে পছন্দ হয়েছে আমি তোমায় বিয়ে করব তুই বলে দে ভাই না ভাই আমার বাড়িতে বিয়ে আছে হবে না তারপরেও যদি তোকে জ্বালায় তুই বল যে আরে ভাই সত্যি আমার বাড়িতে বিয়ে আছে এই যে ফটো বা আমার সঙ্গে চল ওখানে আমার বউ আছে আমি করতে পারবো না করে দিলেই মিটে যে তোর নাক কাটার দরকার ছিল না ব্যাস নাক পাক কাটলো তারপরে ভাই দাদার নাম কি না রাবণ নে ভাই ঝামেলা পোয়া আর ডিড বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোড আনন্দমঠ নবনেতা হ্যাঁ নাক নয় ওটা ভুল গল্প তাই দিশা তাহলে কেমনটা ঠিক গল্প বল আমিও জেনে নি সহমত ম্যাম অদ্রিজা হাই ফাইভ তোর সঙ্গে চুলফ নখা মানে কুলোর মতো নাক বুঝলাম না দেখো এতটুকু তো জানি দিশা যে নাক মানে লক্ষণই কেটেছিল এবারে ও নখ কাটিয়েছিল লক্ষণকে দিয়ে না পেডিকিওর করিয়েছিল না ম্যানিকিওর করিয়েছিল এতটা আমার জানা নেই এবার সুরপনাখা মানে ওর নোখ কত সুন্দর ছিল বা সেটা বসে বসে লক্ষণ পেডিকিওর ম্যানিকিওর করছিল কিনা এটা আমার জানা নেই বাট এতটুকু শিওর যে না কি কাটা হয়েছিল তো আনন্দ মঠ আঠেরোশো বিরাশি কারেক্ট হ্যাঁ সন্ন্যাসী রিভল্টের প্রেক্ষাপটে লেখা আনন্দ মট কিছুটা কিছুটা কারণ সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে লেখা উপন্যাস যদি বলো শান্তনীল তাহলে সেটা নো ডাউট দেবী চৌধুরানী যদি তুমি বলো যে ম্যাম পুরোপুরি সন্ন্যাসী বিদ্রোহকে কেন্দ্র করে লেখা তাহলে সেটা নো ডাউট চোখ বন্ধ করে দেবী চৌধুরানী হম এইটিন এইটি টু ঠিক টু ফেস দ্য মারাঠা আর্মি দ্য রোহালস বা রোহিলাস চিফ এন্টার্ড ইন্টু আ প্যাক্ট উইথ রোহিলারা মারাঠা আর্মির সঙ্গে সংঘর্ষে যুক্ত হওয়ার আগে বা লিপ্ত হওয়ার আগে কাদের সঙ্গে বন্ধুত্ব করেছিল মানে মিত্রতা স্থাপন করেছিল রোহিলা উপজাতি এরাও খুব দুর্ধর্ষ উপজাতি রোহিলা উপজাতির লোকজন কাদের সঙ্গে হাত মিলিয়েছিল প্যাক্ট করেছিল সন্ধি করেছিল মারাঠা সৈন্যদেরকে ফেস করার আগে বা যুদ্ধে লিপ্ত হওয়ার আগে কূর্পনখা লক্ষণকে যেভাবে হোক পেতে চেয়েছিল বলপূর্বক বটে তাতে কি হয়েছে সশান্তনীর হ্যাঁ কি হয়েছে যদি একটু বলপূর্বক বলও যদি প্রয়োগ করে তাতে কি মেরে দিত নাকি এমন করছিস যেন সুর্পনখা লক্ষণকে মেরেই দিত বেশ করেছে বলপূর্বক যদি একটু পেতেও চায় ও তো আর তলোয়ার টলোয়ার ছুরি নিয়ে ওকে অ্যাটাক করেনি তাই বলে ওর কেন ওর নাক কাটবে এটা কোনো কথা হলো যদি একটু বল ফুটবক পেতেও চায় কি দোষ করেছে মেয়েটা আহারে তা না ওর নাকি না কি কেটে দিলো কি হবে আনসার ঠিক 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 জাভেদ অভিষেক অদ্রিজা সিয়ার সেভেন বিজয় নবনীতা গীতা স্নেহা সর্বাণী মিঠুন সোমনাথ রিয়া শেখর সবাই ঠিক আমায় তো কেউ কেউই বল প্রয়োগ করেনি আমি সিঙ্গেল লাকি লক্ষণ এটাই হচ্ছে আমার বক্তব্য রাজীব এক্সপিরিয়েন্স কম হ্যাঁ এটাই হচ্ছে আমার বক্তব্য ম্যাম অ্যানিম্যাল দেখলেন দূর হাজব্যান্ডের টাইমই হচ্ছে না রোজ বলছি চল 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 রোজই আমিও দেরি করে বাড়ি ফিরছি আমারও পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নটা হয়ে যাচ্ছে ও ফিরছে দশটায় আলটিমেটলি আর অ্যানিম্যাল দেখা হচ্ছে না বাট আমার একদম ফার্স্ট ডে দেখার ইচ্ছা ছিল ফার্স্ট ডিসেম্বর দেখি আজকে একটা ট্রাই নেবো অ্যানিমাল দেখার সেম কাজ যদি লক্ষণ করতো তাহলে তার ক্যারেক্টারে চলে আসতো কথা তখন পয়েন্ট পয়েন্ট সোহেল অ্যাকচুয়ালি লাভ আট ফার্স্ট সাইটই ববি সুপর্ণাখা ওকে হঠাৎ দেখেই প্রেমে পড়ে হঠাৎ দেখেও প্রেমে পড়ে ইভেন কৃত্তিবাস ওঝা তো বলছে সূর্বনাখা প্রথমে রামকে ট্রাই করেছে রাম কৃত্তিবাস ওঝার রামায়ণ বলছে প্রথমে সূর্বনাখা রামকে ট্রাই করেছে কারণ রাম প্রচণ্ড সুন্দর মাইথোলজিতে রাম হচ্ছে থেকে হ্যান্ডসাম খুব সুন্দর নীল চোখ ফর্ষা রঙ প্রচণ্ড সুন্দর লম্বা তারপরে ক্ষত্রিয় তো ওই ওর দাদাকে কেন প্রোপোজ করেছে তাতে ভাই তো গায়ে জ্বালা কিসের পাতি হিংসা না ওর দাদাকে প্রপোজ করেছে তাই জন্য লক্ষণ ওর নাক কেটে দিয়েছে তাতে তোর কি মানে ও চাইছিল আমাকে তো করলো না কেউ মানে হয়তো লক্ষণ রাজীবের মতনই ছিল মানে কৃত্তিবাস সোজার রামায়ণ দেখে মনে হচ্ছে রাজীবের মতন রাজীব যেরম ফ্রাস্ট্রেটেড তুই লক্ষণও সেরম ফ্রাস্ট্রেটেড ছিল ভাবছি আরে ভাই দাদাকে বলছে আমাকে বলছে আমি কি ভেসে এসেছি বানের জলে সেটাও হতে পারে দ্য ফার্স্ট ইন্ডিয়া আমাদের বাঙালি কৃত্তিবাস ওঝায় কিন্তু বলছে আমাদের বাঙালি যেটা রামায়ণ সেখানে বলছে যে সুরপনাকার লক্ষণকে পছন্দ ছিল না রামকে পছন্দ ছিল দেখ একটা জিনিস রাম কিন্তু ওকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়েছে লক্ষণ বেশি ওস্তাদি করে ওর না কাটতে গেল কেন কি দরকার সাব্বাস সেভেন্টিন এইটি কারেক্ট দ্য বেঙ্গল গেজেট কত সাল সেভেন্টিন এইটি কে করছে জেমস অগস্টিন হিকি তাই জন্য এটাকে কি বলা হতো আর একটা হিকির বেঙ্গল গেজেট এই নামটাও কারেক্ট এই নামটাও কারেক্ট এই নামের বানানটাও কারেক্ট এই নামের বানানটাও কারেক্ট এই নামের বানানটাও কারেক্ট হিকিজ বেঙ্গল হিকিজ গেজেট এইটাও এইটাও কোন জায়গায় হিকিজ বানান এটা লেখা থাকে কোনো জায়গায় হিকি বানান এটা লেখা থাকে প্যাক্ট ওয়াজ আ ডিল বিটুইন লখন চুক্তি কাদের মধ্যে হয়েছিল এবং শাল এবং সেই অধিবেশনের সভাপতি একটু পড়াশোনার কথা বলি প্যাক্ট কত সাল এবং কাদের মধ্যে শ্রমণাকার এক উনিশশো অধিবেশন কোথায় হচ্ছে উনিশশো অধিবেশন কোথায় হচ্ছে লখনৌতে আইএনসির সভাপতি কে ছিলেন না তোরা বল আগে আমি লিখে দেবো না সভাপতি কে ছিলেন সর্বনাশ করেছে স্নিগ্ধা দাস বলছে জওহরলাল নেহেরু ওই পৃথ্বীরাজ কারেক্ট অম্বিকাচরণ মজুমদার কাদের মধ্যে হলো হিন্দু অ্যান্ড মুসলিমস বিশেষ করে আইএনসি অ্যান্ড মুসলিম লীগ বাবা রে আবুল কালাম আজাদ নাকি ওটাই বাকি ছিল সোমনাথ মন্ডল বেসিক্যালি আইএনসি মুসলিম লীগ আইএনসি কিছুতেই চাইছিল না ধর্ম নিয়ে কোনো রকম নোংরামি করতে বারবার বারবার বলছিল যে আমাদের দেশে যে কোনো ধর্মের মানুষ তাদের একটাই জাত যে তারা ভারতীয় আর হুম মুসলিম লীগ বলছিল আমাদের আলাদা পাকিস্তান লাগবে হিন্দুরা আমাদেরকে বঞ্চিত করে এই নিয়ে সবসময় আইএনসি মুসলিম লীগকে খোঁচাতো যে তোমরা এরকম কেন ভাবছো আর মুসলিম লীগ আইএনসি ধর যে কোনো কোনো ভালো কিছুর বা কাজের জন্য রেডি হচ্ছে বা কোনো কিছু আন্দোলনের জন্য রেডি হচ্ছে সেটা এসে নষ্ট করে দিত তো আইএনসি খুব খেপে গেছিলো মুসলিম লীগও ছিল ওদের উপরে দুজনেরই আলাদা আলাদা দুজনের কাছে পয়েন্ট ছিল তো মাঝখান থেকে মোহাম্মদ আলী জিন্না যিনি ওই সময় যিনি ওই সময় আইএনসিরও মেম্বার ছিলেন যিনি ওই সময় মুসলিম লীগেরও মেম্বার ছিলেন উনি বললেন যে দেখো দেশটা তো আমাদের আলটিমেটলি আমাদের দেশটাকে বাঁচাতে হবে তাহলে দেশটাকে বাঁচাতে গেলে আমরা যদি এখন ধর্ম নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা করি তাহলে ক্ষতিটা কাদের আমাদের আমাদের ভারতবাসীর ক্ষতি তাহলে সবার আগে আমাদের উচিত কেউ কারোর মধ্যে নাক গলাব না এবং উনি আইএনসির সঙ্গে মুসলিম লীগের একটা বোঝাপড়া করিয়ে দেওয়ার চেষ্টা করলেন যে আইএনসিও এবারে মুসলিম লীগের দিকে আঙুল তুলবে না মুসলিম লীগও এবারে আইএনসির দিকে আঙুল তুলবে না এই পারপাস যেহেতু উনি চেষ্টা করেছিলেন তাই জন্য সরোজিনী নাইডু এই পারপাস ওনাকে বলেন ভারতবর্ষে হিন্দু ও মুসলিম ঐক্যতার দূত সরোজনী নাইডু ওনাকে বলেন এই প্যাক্ট পারপাস ভারতবর্ষে হিন্দু এবং মুসলিমের ঐক্যতার দূত ইংরেজিতে বলা হয় অফ হিন্দু অ্যান্ড মুসলিম ইউনিটি আমি আবারও বলছি আম্বাসিডার অফ হিন্দু অ্যান্ড মুসলিম ইউনিটি কে আখ্যা দিয়েছিলেন সরোজনী নাইডু কাকে না মোহাম্মদ আলী জিন্নাকে চলো নেক্সট

মজুমদার মজুমদার এসি এই কোশ্চেনটা প্রচন্ড ইম্পর্টেন্ট তাই জন্য যারা আবুল কালাম আজাদ করছো বা নেহেরু করছো তারা প্লিজ একটু খাতায় নোট ডাউন করে নাও এটা প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন অন্তত পিএসসির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখো তো হুম পিএসসির পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখো তো প্রচণ্ড ইম্পর্টেন্ট কোশ্চেন ইভেন এই কোশ্চেনটা বহুবার ডাবলিউবিএস এসছেও

যাকে ভারতবর্ষের লোকজন চিনতে শুরু করছে বিশেষ করে ১৯১৩ নাগাদ এবং সে চাইছে ভারতবর্ষে এসেই আন্দোলন শুরু করে দিতে হোম রুল এই হোম রুল জিনিসটা হচ্ছে স্বরাজ হোম রুল জিনিসটাই হচ্ছে স্বরাজ উনি এসেই দাবি করছেন এবং ভারতবাসীদের জন্য উনি ভাবছেন এবং ভারতবাসীদের জন্য ভাবছেন আমাকে এই পারপাস বলো অনেকেই ঠিক সবাই ঠিক আনসার করেছে অনেকে কি অ্যানি আমাকে বলো অ্যানি কি ভারতীয় ছিলেন আমাকে একটু বলো অ্যানি বুসান্ত কি ভারতীয় ছিলেন বাই এনি চান্স ঠিক সুপর্ণা শান্তনীল সোমনাথ সি আর সেভেন অভিষেক স্নিগ্ধা সবাই ঠিক ববি বলছে না তাহলে অ্যানিবাসন ভারতীয় ছিলেন না কোন কোথাকার ছিলেন কারেক্ট আইরিশ আয়ারল্যান্ডের ছিলেন এবার আয়ারল্যান্ডও দখল করে রেখেছিলেন কে কারেক্ট আয়ারল্যান্ডও দখল করে রেখেছিল কে ইংরেজরা এবার ঠিক যেরম করে মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকায় সাউথ আফ্রিকায় স্বরাজ এনেছিলেন ঘুরিয়ে ফিরিয়ে সেটা হোমরুলেরই মতো তো মহাত্মা গান্ধী সাউথ আফ্রিকাকে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্স দিয়ে আসতে পারেননি উনি যেটা দিয়েছিলেন সেটা স্বরাজ স্বরাজ আর পূর্ণ স্বরাজের মধ্যে পার্থক্য আছে আয়ারল্যান্ডকেও ইংরেজরা হোমরুল দিয়েছিল সেম জিনিস স্বরাজ তো তখন অ্যানিবাসন যেহেতু আয়ারল্যান্ডে হোমরুল পাওয়া হয়ে গেছিল উনি ভাবলেন যে এবারে ভারতবর্ষের মানুষেরও হোমরুলের দাবি করা উচিত স্বরাজ পাওয়া উচিত তাই জন্য উনি ঠিক করলেন ভারতবর্ষের মানুষদের হয়ে হোমরুল আন্দোলনের ডাক দেবেন এবং মানুষজনকে বোঝাবেন হোম রুল জিনিসটা এক্স্যাক্টলি কি কেমন হোম রুল বললেই দুটো নাম সঙ্গে সঙ্গে মাথায় আনবে এক হচ্ছে বাল গঙ্গাধর তিলক আর এক হচ্ছে অ্যানিভার্সান এই দুজন ছাড়া কিচ্ছু না হু ডিড মহাত্মা গান্ধী রিকগনাইজ অ্যাজ হিজ পলিটিক্যাল গুরু কাকে বলা হয় মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু বা রাজনৈতিক গুরু কাকে বলা হয় মহাত্মা গান্ধীর পলিটিক্যাল গুরু রাজনৈতিক গুরু কারেক্ট গোপাল কৃষ্ণ গোখলে গোপাল কৃষ্ণ গোখলে সাব্বাস কি বলেছিলেন গোপালকৃষ্ণ গোখলে কি বলেছিলেন বিখ্যাত ডায়লগ জলদি বল জলদি বল গোপালকৃষ্ণ গোখলে কি বলেছিলেন হ্যাঁ স্পিরিচুয়াল বললে টলস্টয় মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু যদি বলে রাজনৈতিক গুরু গোপালকৃষ্ণ গোখলে আধ্যাত্মিক গুরু যদি বলে তাহলে হবে টলস্টার হুম হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু বারো বাংলা আজ যা ভাবে ইন্ডিয়া নেক্সট দিন ভাবে হুম লিজা সাহা গোপালকৃষ্ণ বকলে ভাগ্যিস বেঁচে নেই তোমার স্টেটমেন্টটা দেখলে তো মারা যেতেন পুরো স্টেটমেন্টই চেঞ্জ ভাগ্যিস গোপালকৃষ্ণ গোখলে বেঁচে নেই ভাগ্যিস মনে মনে ভাব যে গান্ধী লাস্ট তোড়ই আমি রাজনৈতিক গুরু ছিলাম আর আমি বেঁচে থাকতে চাই না যদি বেঁচে থাকতেন তোমার এরকম স্টেটমেন্ট শুনে তো এটাই বলতেন ড্যাটও লাগিয়ে দিয়েছে ম্যাম মিসটাইপ হয়ে গেছে দেন ফাইন না না সরি বলতে হবে না মিসটাইপ হতেই পারে ডোন্ট বি সরি সরি বলার দরকার নেই আচ্ছা এই পারপাস মনে পড়লো সুভাষ বসুর রাজনৈতিক গুরুকে হ্যাঁ এটা ঠিক গোপালকৃষ্ণ গোখলের রাজনৈতিক গুরু ছিলেন রানারে একদম ঠিক সুভাষ বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন পৃথ্বীরাজ ভুল শান্তনু কারেক্ট স্নিগ্ধা কারেক্ট অদ্রিজা কারেক্ট সিয়ার দাস বলেছ হ্যাঁ দুজন বেসিক্যালি জেনে রাখো দুজনকে গুরু মানতেন সিয়ার দাস রাজবিহারী বসু স্পিরিচুয়াল গুরু বিবেকানন্দ সুভাষ বসুর রাজনৈতিক গুরু দুজন সিয়ার দাস রাজবিহারী বসু যদি অপশনে সিয়ার দাস না পাও সেক্ষেত্রে আনসার হবে রাজবিহারী বসু অপশানে যদি আর দাস না পাও যে সুভাষ বসুর পলিটিক্যাল গুরু কেছিলেন ধরো সাপোজ সি আর দাস নেই সেক্ষেত্রে আনসার হবে রাসবিহারী বসু কেমন আর স্পিরিচুয়াল আধ্যাত্মিক গুরু কে ছিলেন বিবেকানন্দ নো ডাউট ইন দ্যাট অ্যাজ পার ক্যাবিনেট মিশন প্ল্যান দ্য স্ট্রেংথ অফ দ্য কনস্টিটিউয়েন্ট কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি উড বি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে মানে সংখ্যা কটা হবে ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী রিয়া এবং রাজীব ঠিক ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কটা হবে অর্ণব অদ্রিজা ঠিক রাজীব ঠিক দেবার ঠিক অভিষেক রিয়া শ্রেয়া মুন যাবে ভেরি গুড ম্যাম ইতিহাস নিয়ে একটা অনুরোধ আছে আপনার কাছে করে ফেলো রাখতে পারলে রাখবো শ্রমনা শেখর শান্তনু অদ্রিজা মিঠুন বিমল পৃথা সুপর্ণা রাজ শ্রাবণী নেচার শান্তনীল নারায়ণ স্নিগ্ধা সবাই ঠিক থ্রি এইটী নাইন আর ক্যাবিনেট মিশন কত সালে ক্যাবিনেট মিশন কত সালে আমি জানতে চাইছি ক্যাবিনেট মিশন উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন হম পৃথরাজ November 26, 1949 is a significant day in our constitutional ইন because 26 November বিকজ ছাব্বিশে নভেম্বর উনিশশো আমাদের সংবিধানের ইতিহাসে একটা ঐতিহ্যপূর্ণ দিন সিগনিফিক্যান্ট ডে তার কারণ কি শান্তনু বলছে উনিশশো ছেচল্লিশ স্যার স্ট্যাফোর্ড ক্রিপস শান্তনু আর এক মাসও নেই ডাব্লিউ বি সিএসের প্রিলিস ওটা ছেচল্লিশ হবে না স্যার স্ট্যাফোর্ড ক্রিপস বিয়াল্লিশ আগস্ট অফার উনিশশো চল্লিশ আগস্ট কালকেই ক্লাসে করিয়ে দিয়েছি আর স্ট্যার স্ট্যাফোর্ড ক্রিপসও নাইনটিন ফর্টি টু তার ঠিক বছর পরে ছেচল্লিশে গিয়ে নয় আর এক মাসও নেই ডাব্লিউ বিসিএস শান্তনু এত খারাপ অবস্থা করিস না যাতে আমার হার্ট অ্যাটাক ফিল হয় একটু পড়াশুনো কর একটু পড়াশুনো কর যাতে না বলতে হয় যে উনিশশো চল্লিশ অগস্ট অফার সেম জিনিস আবার হচ্ছে উনিশশো বিয়াল্লিশ একটু পড়াশোনা কর ভাই একটু পড়াশুনো সংবিধান গৃহীত হয় অ্যাডপ্টেড সরি নিজেকে বল আমাকে বলার দরকার নেই সরি আমাকে সরি বলে কি হবে আমাকে একদম সরি বলার দরকার নেই তুই নিজে একটু পড়াশুনো কর আর এক মাসও বাকি নেই না না সরি আমাকে বলার দরকারই নেই শান্তনু আমাকে সরি বলার কোনো দরকারই নেই আমার বক্তব্য হচ্ছে একটু পড়াশুনো কর বাবা এক মাস বাকি নেই আর ডাব্লিউ বিসিএস একটু মন দে Which of the following was not contained in the CRIPS offer? a charter mode CRIPS offer e mention chilo na. Not contained in the CRIPS offer. CRIPS offer e mention chilo hmm. Came into force 1950. Correct. পৃথ্বরাজ ক্যারেক্ট কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি এই কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দাওয়া মানেই হচ্ছে স্বাধীনতা দিতেই হবে কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি দিয়ে দাওয়া মানেই হচ্ছে তোমাকে স্বাধীনতা দিতে হবে আর ইংরেজরা ক্রিপ সফারে বলেছিল তোমাদেরকে স্বরাজ দেবো স্বাধীনতা দেবো না পূর্ণ আর আমরা তখন বলছি না আমাদেরকে এবারে পূর্ণ স্বাধীনতা দিতে হবে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। উনিশশো উনত্রিশের পর থেকে আমরা স্বরাজ চেয়েছি চাইনি উনিশশো উনত্রিশের পর থেকে আমরা কি চেয়েছি উনিশশো উনত্রিশের লাহোর অধিবেশন থেকেই আমরা চেয়েছি আমাদেরকে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স দিতে হবে পূর্ণ স্বরাজ তাছাড়া ভাই আমাদের চলবে না তাই না তো ক্রিপস অফারে বা অগস্ট অফারেও কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির বক্তব্য ছিল না এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পারমিশন দিয়ে দেওয়া মানেই স্বাধীনতা দাও ম্যাম যদি কখনো সময় হয় তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামী প্রফুল্ল চাকির মৃত্যু রহস্যের ব্যাপারে বলবেন উনি কি আত্মহত্যা করেছিলেন নাকি ওনাকে মেরে ফেলা হয়েছিল কি হয়েছিল আসলে ঠিক আছে বলবো হঠাৎ তোর মাথায় প্রফুল্ল চাকি এলো ইংরেজরা যেটা নোটিশ দিয়েছিল মানে রিপোর্ট দিয়েছিল তাতে বলেছিল প্রফুল্ল চাকি সুইসাইড করেছে ইংরেজরা কিন্তু ইংরেজরা তো সব কিছুই গ্যাটিস মারে ভারতীয়রা তৎকালীন ভারতীয়রা বহুবার দাবি করেছিল ওকে মেরে ফেলেছে ইংরেজরাই মেরেছে কিন্তু ইংরেজরা তখন আনসারেবল হয়ে যেত আরও ডিটেল আমি বলে দেব বাট যেহেতু কোশ্চেন করাতে হচ্ছে শান্তনীর এতটুকু মাথায় রাখিস যে ইংরেজরা সব সময় ধর কোনো জায়গায় আন্দোলন হচ্ছে সেখানে ধর পাঁচজন মারা গেছে ইংরেজরা বলতো একজন মারা গেছে এবারে সেক্ষেত্রে আনসারেবল হয়ে যাওয়া ছাড়া মানে নিজেদেরকে তো বাঁচাতে হবে তাই ইংরেজরা যে রিপোর্ট পেশ করেছিল তাতে মেনশন আছে ডিসাইড করেছে অ্যাকচুয়ালি যখন ছড়া ছিল তখন ডমিনিয়ান দিয়ে ছেড়েছিল তো ম্যাম হ্যাঁ 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 আমি তো এটা লাস্ট দুদিন ধরে ক্লাসে বহুবার বলেছি কল্ল তুইও আজকাল ক্লাস করছিস না লাস্ট দুদিন ধরে ক্লাসে বারবার বলেছি কালকে বা তার আগের দিনে যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছে তখন আমরা সম্পূর্ণ স্বাধীনতা পাইনি আমরা পেয়েছিলাম স্বরাজ দিয়েছিল প্রথমে আমাদের কারণ আমরা ওদের হাতে পলিটিক্যালি ছিলাম পলিটিক্যালি আমরা ওদের আন্ডারই ছিলাম ওরমভাবে হঠাৎ করে নাও তোমাদেরকে স্বাধীনতা দিলাম এটা করে দেওয়া যায় না এসো 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 স্বাধীনতা নিয়ে যাও এই জিনিসটা করে দেওয়া যায় না তো প্রথমে ওরা আমাদেরকে যেটা দিয়েছিল সেটা হচ্ছে ডমিনিয়ান স্টেটাস এই ডমিনিয়ান স্টেটাস থেকেই ওটার ওপরে বেস করে আমরা ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট করেছি কারণ আমরা প্রচণ্ড শিওর ছিলাম যে আমাদের যাই হয়ে যায় পূর্ণ স্বাধীনতা লাগবে স্বরাজের গল্পে আমাদের ভোলানো যাবে না এটা ওদের কানে ভালো মতো করে আমরা আমাদের নেতারা ঢুকিয়ে দিয়েছিল হ্যাঁ ম্যাম একদিন বলবেন হুম সত্যিই খুব মর্মান্তিক তবে শান্তনীল এরকম শুধু প্রফুল্ল চাকির কেসটা নয় এরকম ভারতবর্ষে বিশেষ করে বাঙালি বহু নেতা আছে যাদেরকে ইংরেজরা টর্চার করে মেরে ধামাচাপা দিয়েছে যাদেরকে ইংরেজরা টর্চার করে মেরে ধামাচাপা দিয়েছে মাস্টারদার কেসটাই দেখ মাস্টারদার বডিটা কিন্তু আমাদেরকে দেয়নি কারণ তাহলেই তখন আমরা পোস্টমর্টাম জিনিসটা কি শিখে গেছি যারা আমাদের দেশের শিক্ষিত লোকজন ছিল তারা বারবার বলছিল মাস্টারদার বডিটা দিন আমরা পোস্টমর্টাম করব মাস্টারদার বডিটা দিন আমরা পোস্টমর্টম করব। ওরা তাই ভয় চোটে বলো না না জানিস মাস্টারদার বডিকে মানে রীতিমতন বলা হয় তিনটে খণ্ডে ভেঙে কেউ কেউ বলে যে না মাস্টারদার বডি পুকড়ে গেছিলো সেই বডিকে তুলে নিয়ে গিয়ে জলপথে পাড়ি দেওয়া হয় তারপরে বাংলাদেশের লোকজনও তো দাবি করে যে মাস্টারদার মৃতদেহ বাংলাদেশে সমাধি করা আছে এগুলো প্রচণ্ড কন্ট্রোভার্সিয়াল ব্যাপার সাপার কারণ মাস্টারদার ডেড বডি আমরা চেয়েছিলাম যে তোমরা সত্যিকারের ওকে মেরেছ নাকি ও এমনি মারা গেছে নাকি ফাঁসিতে মরেছে অ্যাকচুয়ালি দেখ এতটুকু তো প্রুভ হয়ে গেছিলো যে মাস্টারদার প্রতিটা দাঁত প্রতিটা নোখ পায়ের নোখ চোখ সব পুড়িয়ে দিয়েছিল নোখ খুবলে নিয়েছিল প্রতিটা দাঁত মানে রকম অবশ করার কিছু ছাড়া তুলে নিয়েছিল ঠিক আছে এবং নোখ তুলে নেওয়ার পরে তার মধ্যে সেফটি পিন ফোটাতো মানে আলপিনের মতন জিনিস ফোটাতো তারপর আবার নুন দিত মাস্টারদাকে প্রচণ্ড টর্চার করেছে আমরা চেয়েছিলাম মাস্টারদার বডি কিন্তু আলটিমেটলি তো ওটা নিয়েও প্রচণ্ড বড় কন্ট্রোভার্সি শুধু কি প্রফুল্ল চাক এরকম বাংলায় প্রচুর লোক আছে শান্তনীল যার সঙ্গে ওরা অসভ্যতামি করেছে এবং গ্যাটিস দিয়েছে অন্য জিনিস রিপোর্টে পেশ করে কি করা যায় হ্যাঁ ওনাকে মেরে বে অফ বেঙ্গলে ভাসিয়ে দেওয়া হয়েছিল আবার বাংলাদেশের কিছু লোক বিশেষ করে যারা মুসলিম লীগ তাদের আবার কিছু লোক বলেছিল না 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 বা সূর্য সেনের বডি তো বাংলাদেশে আনা হয়েছিল সূর্য ধরনের আমরা সমাধি বানিয়েছিলাম সূর্য সেনকে তো বাংলাদেশেই পোড়ানো হয়েছিল এগুলো না সব মানে ইংরেজদের শেখানো সব ইংরেজদের শেখানো জিনিস উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ইনকারেক্ট অ্যাবাউট দ্য অ্যাক্ট অফ নাইনটিন নাইনটিন উনিশশো উনিশের অ্যাক্ট অনুযায়ী কোনটা ভুল সত্যিই তাই শান্ত হুম হম ববি প্রচণ্ড মানে ইংরেজরা যা করেছে তারপরেও আমি ইংরেজ বিরোধী কথা বললে কিছু কিছু লোকজন এখানে চলে আসে মানে যাদের ওই মহা মানে ইংল্যান্ডের রানী মরে গেলে যারা মানে হায় 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 করে ফেসবুকে লেখেন আজ ইংল্যান্ডের রানী মারা গেল খুবই দুঃখ হচ্ছে আরে ভাই ইংল্যান্ডের রানী মরেছে তাতে দেখলাম বাংলার মানে নাইনটি পার্সেন্ট লোক ফেসবুকে কি দুঃখ সে কি দুঃখ যারা মারা গেছে তারা যদি বেঁচে থাকতো তাদের এই দেশবাসীর এই কাজ দেখেই বলতো ভাই দেশ স্বাধীন করার দরকার নেই আমরা এমনিই মরে যাচ্ছি কত লোকের কাছে আমাকে গালাগালি খেতে হয় কেন আমি ইংরেজদের নিয়ে খারাপ কথা বলছি কোনটা ভুল এটা ঠিক এটা ঠিক আনসার হবে এটা সত্যি তাই সে না না সি হচ্ছে হুম না এটা ঠিক এটা ঠিক এটা ঠিক এটা ঠিক না এইটাই ভুল সি অ্যাকর্ডিং টু গান্ধী আহিংসা কুড নট বি কনস্ট্রাক্টেড টু মিন গান্ধীর বক্তব্য অনুযায়ী অহিংসার মানে কি বিনা দাস নিয়ে আমার একটা ভিডিও আছে দেখে নিস মির্জা তো প্রচন্ড সাহসী একজন মহিলা হম প্রচন্ড সাহসী একজন মহিলা হ্যাঁ ফ্রিডামের ফ্রিডাম পেয়ে যাওয়ার পরে ফুল বিক্রি করেছে মানুষের কাছে ভিক্ষা করে খেয়েছে নির্জা ভিক্ষা করে খেয়েছে রাস্তায় ভিক্ষা করে খেয়েছে মির্জা যিনি কিনা দেশের জন্য একদমই তাই নেতাজির এজেন্ট ছিলেন আসলে দেখো আইএনসির গভর্নমেন্ট তুমি নেতাজির এজেন্ট আইএনসি কি তোমায় পাত্তা দেবে পলিটিক্সটা বুঝতে হবে না ভারতবর্ষের পলিটিক্স প্রচণ্ড লেভেলের বড় পলিটিক্স ভারতবর্ষের পলিটিক্স লেভেলের পলিটিক্স সব বড় গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ তুমি সুভাষ বসুর এজেন্ট সরকার চলছে আইএনসির তুমি কি পাত্তা পাবে পাবে না কারেক্ট কি রং এবং আনজাস্টিস কে টলারেট করা যাবে না শেখর ডি নয় দ্য হিন্দু কলেজ শান্তনিল দামি কথা বলে দিয়েছিস একদম দামি কথা বাঘাযতীন বেঁচে থাকলে প্রথম বেশ ফার্স্ট ওয়ার্ল্ড আগেই আমাদের দেশ স্বাধীন হয়ে যেত একদম চরম খাটি কথা বাঘাযতীন যতীন ভাই কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের দেশের কটা লোক বাঘা যতীন নিয়ে মাথা ব্যথা করে আমাদের দেশের কটা লোক বাঘা যতীন নিয়ে মাথা ব্যথা দেখায় দেখায় না ম্যাম আগের কোশ্চেনটা আবার বলে দিন অ্যাকর্ডিং টু গান্ধী অহিংসা কুড নট বি কনস্ট্রাক্টেড টু মেন গান্ধীর বক্তব্য অনুযায়ী অহিংসার মানে কি হতে পারে না অহিংসার মানে কি এটা হতে পারে যে ভুল জিনিস সহ্য করে নাও যেটা জাস্টিস নেই যে জিনিসটায় অযৌক্তিক যেটা সেটা কখনো মেনে নাও এটা কখনো গান্ধী বলেছিলেন কি এটা কখনো বলেননি বলেছিলেন কেউ যদি তোমার সঙ্গে খারাপ করে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো তোমাকে যদি কেউ মারধর করছে একটা চর মারছে তুমি আর গাল বাড়িয়ে দাও কিন্তু এটা কখনো বলেছিলেন কি যে ভুল হলে সেটাকে সহ্য করে নাও না এটা বলেননি কলকাতা বর্তমান নাম কি হিন্দু কলেজের হিন্দু কলেজের বর্তমান নাম কি হুম হুম শান্তনীল ঠিক সেটাই তো ম্যাম আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে বাঙালি বিপ্লবীদের নিয়ে কেউ কিছুই বলে না সেখানে দাঁড়িয়ে আমি প্রশংসা করব দেবের রিয়া একদম ঠিক বলেছি সেইখানে দাঁড়িয়ে আমি দেবের প্রশংসা করব দেব ছাড়া ভারতবর্ষের মাটিতে বাঙালি বাঙালি যদি বলি দেখো সমস্ত প্রবাদ প্রতিম ডাইরেক্টর আছে সমস্ত পরিচালক আছে প্রবাদ সত্যজিৎ রায় থেকে শুরু হয়েছে কিন্তু ঋত্বিক ঘটক থেকে শুরু হয়েছে এরা তো সব প্রবাদ প্রতীম না বাংলায় কি মানে পরিচালকের অভাব মানে আমি কোনো পরিচালককেই ছোট করছি না তবে কি একটু বিপ্লবীদের নিয়ে ভারতের ইতিহাস বা বাংলার ইতিহাসটা জানানো এই জায়গাটা সাহস দেখালো কিন্তু দেব যেটা আমার মানে আমি দেবের বড় ফ্যান ছিলাম না আই ওয়াজ নট এট অল আ বিগ ফ্যান অফ দেব অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট কারণ দেব যেভাবে কথা বলতো না ছা না এই চলে যাচ্ছ কেন ছো না তো রকম হিরো আমার চলে না তুমি এরকম করতে পারলে ছনো এই এইরকম হিরো আমার চলে না ঠিক আছে কিন্তু দেব প্রচণ্ড নিজেকে ঠিক করেছে ফার্স্ট অফ অল জানি না ভদ্রলোক অসাধারণ এখন অভিনয় স্কিল অসাধারণ অভিনয় স্কিল নিজেকে বিভৎস লেভেলে চেঞ্জ করেছে বিভৎস লেভেলের পড়াশোনা করেছে এবং এই লেভেলের মুভি করার মতন সাহস দেখিয়েছে মানে আমি দেবের এখন রীতিমতন ফ্যান হয়ে গেছি এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ম্যাম আপনি দেবের ফ্যান ইয়েস আই এম এখন আমি দেবের ফ্যান এই জিনিসটার পরে আমি সত্যি দেবের ফ্যান আপনি কার ভক্ত টম ক্রুজ আর কে টম ক্রুজ ছাড়া ভক্ত হওয়ার মতন কেউ আছে হু ওয়াজ দ্য ফ্রেঞ্চ গভর্নর অফ পন্ডিচেরি হু ট্রাইড টু মেক দ্য ফ্রেঞ্চ কোম্পানি অ্যাজ আ পাওয়ারফুল কোম্পানি সত্যি তাই শান্তনিক হাই জাবেদ হ্যাঁ দেবকে আমার এখন খুব ভালো লাগে খুব সানি দেওয়াল কেমন ম্যাম আমার ছেলেও না আমার বড় না আমি কি করে জানবো সানি দেওয়াল কেমন নেচার আমাকে জিজ্ঞেস করছে সানি দেওয়াল কেমন আমার ছেলে সানি দেওয়াল নাকি আমার বর যে আমি জানবো সানি দেওয়াল কেমন কি কোশ্চেন এটা সানি দেওয়াল কেমন ম্যাম ডুপ্লেক্স ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফিডলি ডিক্লাইন হাতে গড়া জিনিস সমস্ত কিছু মানে আলটিমেটলি ডিক্লাইন করতে শুরু হলো কেন মানে কুটির শিল্প ক্ষুদ্র শিল্প যেগুলো ছিল সেগুলো ডিক্লাইন করতে শুরু করলো কেন ম্যাম দেব আমার সব থেকে কাছের মানুষ তাই সঞ্জয় তাহলে গিয়ে বলে দিও তোমার ম্যাম এখন দেবের ফ্যান আবার যদি বোকা বোকা মুভি বানায় আর ফ্যান থাকবো না সেটাও বলে দিও কাছের মানুষ যদি হয় ডি কারেক্ট অল অফ দ্য বাপ প্রতিটা জিনিস কারণ আচ্ছা আমি না কাজকে ক্লাসটা এই পর্যন্ত এন্ড করছি কারণ এরপরে আমার পেট বাদ শুরু হয়ে যাবে আর দু মিনিটে বাকি তিনটে কোশ্চেন পরের দিন করিয়ে দেবো ডাব্লিউ বিসিএস এর এর ব্যাচ যদি এটা তোমরা নিতে চাও পেয়ে যাবে মাত্র চার হাজার দুশো টাকায় কোড ইউজ করো ওয়াই থ্রি ফাইভ নাইন টার্গেট ভিডিও এটাও তোমরা নিতে পারো কারণ করিয়ে দেওয়া হচ্ছে ক্লাস তো নশো টাকায় তোমরা পেয়ে যাবে আমার কোড যদি ইউজ করো নশো ছিয়াত্তর টাকায় বাজটা পেয়ে যাবে এখানে তোমরা সম্পূর্ণ স্টাডি ম্যাটেরিয়াল এবং মক টেস্ট পুরোটাই পেয়ে যাবে এমন চলো ক্লাস ভালো লাগলে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা ডাব্লিউ এর জন্য প্রিপারেশন নিচ্ছে কমেন্ট করে জানাও রকম অসুবিধা যদি থেকে থাকে আর অবশ্যই অবশ্যই করে আজকে যারা ক্লাসে নতুন ছিলে তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন প্রেস করে রাখো যাতে আমার ক্লাস এবং অন্যান্য স্যার ম্যাডামদের ক্লাস তোমরা ফ্রিতে পেয়ে যাও অর্ণব আমার ফোন নাম্বারে যোগাযোগ করে নিস চলো সকলে ভালো থেকো কালকে আবার দেখা হবে